আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো এই তো আমার মেয়েদেরকে হচ্ছে স্কুলে দিয়ে এসে হচ্ছে সবটাতে গেলাম, মানে সবটা হচ্ছে আমাদের নিজেদের। তো এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও, যেহেতু মানে গতকাল খুব ব্যস্ত ছিলাম, যেহেতু রোজার আগদিন তো অনেক কিছু প্রস্তুতি নিতে হলো, সেই জন্য অনেক ঝামেলার কারণে হচ্ছে মানে ভিডিও দিতে পারিনি। তো আজ হচ্ছে মানে গতকাল করা ভিডিওটা আজ ব্লগ দিব। তো এই তো সকালটা আমি হচ্ছে ভয়েস দিচ্ছি, যেহেতু রোজার দিন বিকেলবেলা হচ্ছে অনেক কাজের চাপ থাকবে। তো এই তো দেখুন আমাদের মানে অনেক সিলভারের আইটেম আনা হলো, তো সেগুলো দেখছি অনেক সিরামিক্সের জিনিসগুলো আনলো। তো সবসময় যখন নতুন মালামাল আনে আমি একটু এসে দেখে যাই, তো আমার বোনেরাও আসে, তো এত ভালো লাগে মানে নিত্য নতুন দেখতে। তারপর মেডিসিনের দোকান যে শপটা আছে সেটাও আমাদের, তো এতে আরও কিছু আছে, আরও কিছু শপ আছে। তো সবসময় আমি যে সবগুলোতে যেয়ে থাকি আসলে সেগুলো নিজেদের। তো এই তো আমি এখন আবার বাসায় যেয়ে আবার এসেছি বাচ্চাদেরকে নিতে, যেহেতু 4টা থেকে 4:30 পর্যন্ত ক্লাস হয়, তো এখন 4:30 আসছি। তো মেয়েদের স্কুল ছুটি হয়ে গেল, ওরা দেখুন আবার কেনাকাটা শুরু করে দিল। ইদানিং হচ্ছে মানে জার্নালিস্ট বানানোর জন্য বা স্কুলের কিছু কাজকর্ম থাকে, ওরা এগুলি নিচ্ছে, তো ক্লে নিচ্ছে। তো ক্লে নিয়ে তো আমি হচ্ছে এখন বাসায় চলে যাব। তো এই তো ওদের আবার টিচার আসবে, তো ওদেরকে খাওয়ার দিতে হবে। তো বলছি তাড়াতাড়ি করো, সবসময় কেনাকাটা করতে থাকে, শুধু এই একটা তাদের স্বভাব, অন্য কিছু না, শুধু কলম পেন্সিল কাগজ কলম এসবের প্রতি ওদের একটা নেশাটা বেশি। তো ওরা এসব নিচ্ছে, আমি বলছি আর বেশি নিও না। তো ওরা এর হিসেব করে নিচ্ছে, ভাই সব ভাই বোন মিলে শেয়ার করবে আর কি, তো সেই জন্য হিসেব করে নিচ্ছে। তো এই তো ক্লে দিয়ে, আসলে এই ক্লে দিয়ে হচ্ছে অনেক রকমের ফুল ফল সব বানানো যায় আর কি। তো এই তো তো আমি হচ্ছে এখন কত টাকা হলো সেগুলো দিয়ে হচ্ছে বাসার দিকে যাচ্ছি আর কি। তো এই পথ ধরো যাওয়া যায়, সবসময় তো আর এক পথে যেতে ভালো লাগে না। তো বলছি এসো মানে এই পথ দিয়ে যাই, এখান দিয়ে হচ্ছে মানে বাস ট্রাক চলে না, জাস্ট রিক্সা কিছু চলে, হেঁটে যাওয়া যায় এই পথটা ধরে। তো সেই জন্য ওদেরকে এই পথ ধরেই নিয়ে আসছি আর কি। তো আজ তো আর যেহেতু রোজার শুরু হয়ে গেল, বাজারে অনেক ভিড়, বাজারের উপর দিয়ে যেতে হতো, আজ এই পর্যন্ত আল্লাহ।